কাশ্মীর রাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল স্বয়ং বাবার বিরুদ্ধেই। ঘটনায় গ্রেপ্তার বাবা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা। অভিযোগ, মা বাড়িতে না থাকার সুযোগে দিনের পর দিন ধর্ষণের শিকার হয় ওই নাবালিকা। নাবালিকা মেয়ের অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন তার বাবা। এরপর বাড়িতে মা না থাকার সুযোগে মেয়েকে রাতভর ধর্ষণ করে সে। ভোরের আলো ফুটতেই ঘর থেকে কোনো ক্রমে বেরিয়ে প্রতিবেশীদের জানায় নাবালিকা। ঘটনার কথা জানাজানি হতে প্রতিবেশীরা জড়ো হয় এলাকায়। অভিযুক্তকে বাড়ি থেকে বের করে শুরু করে মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য পাঠায় বারুইপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি বাড়ি ছিলাম না, আমার খুব মারধর করেছিল। মারধর করেছে? মারধর করে কি তাড়িয়ে দিয়েছে? কে মারধর করেছে? কে? আমার স্বামী। আপনি কি আপনার স্বামীর শাস্তি চাইছেন?